গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আজ আমরা ট্রায়াম্প প্লাস হার্লে ডেভিডসনের বাইকের টেস্ট, ট্রায়াম্প বাইকের টেস্ট রাইড ডেমো, ট্রায়াম্প স্পিড 40 এন্ড হার্লে ডেভিডসন X440। Yes, তো দেখি দুটো চালিয়ে, হ্যাঁ, কোনটা ভালো লাগে দেখি। আমি তো ভীষণ এক্সাইটেড, দুটোই খুব পছন্দের বাইক, আর এখন তো লেটেস্ট আর রিজনেবলে, তো এবার দেখা যাক। ডিসিশন নেওয়াটা খুব টাফ হতে চলেছে, তো বাট আজকে আমাদের ডিসিশন নিতেই হবে, কারণ আমি যখন টেস্ট রাইডটা নিয়ে ফেলবো তারপর কোনো চেঞ্জ করা যাবে না। আমাদের অলরেডি কিন্তু হার্লে ডেভিডসন বাইক বুক করা আছে, হ্যাঁ, দ্যাটস রাইট, সেটা চেঞ্জ করা যাবে না আজকে, যদি না উইদিন টুডে আমরা কোনো কনফার্মেশন জানাই। চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক।
32 এখন 30 এর আছি কোনো প্রবলেম হচ্ছে না ইঞ্জিন কোনো নথিং নেই একটু নতুন জায়গাটা চলে যাচ্ছে চালে বেশ দারুণ মজা লাগছে, ইঞ্জিন সাউন্ডটা অসাধারণ অ্যান্ড পিক আপ খুব ভালো। এক কথায় বলতে পারি আমি জাস্ট রাইডটাকে এনজয় করছি, আপনারাও দেখতে পাচ্ছেন খুবই এনজয় করছি রাইডটাকে। এখানে জাস্ট আমি একটা কথা অ্যাড করতে চাইছি, আমি একটু আগে শোরুম রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলছিলাম, আমি ওখান থেকে জানতে পারলাম যে বাইক ডেলিভারির সময় কিন্তু আমরা কোনো এক্সারসাইজ পাচ্ছি না, এর সাথে জাস্ট লুকিং গ্লাসটা থাকছে কিন্তু লেগ গার্ড, সারি গার্ড অ্যান্ড ইঞ্জিন প্রোটেকশন, যে নিচে একটা গার্ড থাকে প্রোটেকশনের জন্য, সেইটা কিছুই কিন্তু কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে না। আমাদের কিন্তু সবকটা জিনিস পারচেস করতে হবে। এই জিনিসটা একটুখানি খারাপ লাগলো, কারণ বুকিংয়ের সময় যে বাইক ছিল সেখানে কিন্তু সবকটা জিনিস লাগানো ছিল এবং ওনারা বলেছিলেন কি সব কিছুই বাইকের সাথে যা যা আছে লাগানো সেই সব কিছুই আপনারা পাবেন, কিন্তু এখানে একটুখানি আমার
জিনিসটা বাজে লাগলো, আদারওয়াইজ এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম মালে টিউশন চালাচ্ছি, খুব ভালো লাগছে। রাইডটা হয়ে গেছে, এখন আমরা ট্রায়াম্পের শোরুমের দিকে যাচ্ছি। ট্রায়াম্পের টেস্ট রাইডটা হয়ে যাক, তারপরে ফাইনালি আমরা ডিসিশন নিতে পারবো যে কোন বাইকটা নেওয়া হবে। আপনারাও কাইন্ডলি একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের একটু হেল্প হয়ে যাবে।
স্মুথ ইঞ্জিন, লেস ভাইব্রেশন, পিক আপ সাংঘাতিক, কোনোভাবেই হার্লে ডেভিডসনের সাথে কিন্তু এর কম্পারিজন চলবে না। হার্লে ডেভিডসন একটা আলাদা সেগমেন্টের বাইক, এটা একটা আলাদা সেগমেন্টের বাইক, হতে পারে দুটোই আপনার ক্রুজার বাইক, বাট আপনি এই ট্রায়াম্প 400 সাথে কিন্তু স্পোর্টস বাইকে কম্পেয়ার করতে পারেন, হার্লে ডেভিডসনের সাথে কোনোভাবেই কম্পেয়ার করতে পারেন না। টেস্ট বাইকটা আমি দিয়ে আসলাম, দিয়ে আমার খুবই ভালো লেগেছে, কিন্তু সিটিং পোশ্চার আমার কিন্তু ট্রায়াম্পের থেকে বেশি বেটার লেগেছে হার্লে ডেভিডসনে। এবার বাকিটা একটু কথা বলে আরও আলাপ আলোচনা করে আমি ফাইনালাইজ করব। তাহলে আমাদের আজকে টেস্ট ড্রাইভ কমপ্লিট, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো তুমি একটু বলো। আমরা তো আর চড়িনি, তুমি চড়ছো, তুমি বলতে পারো। আমি যে চালাচ্ছিলাম, তোমাদের কোন বাইকটা ভালো লেগেছে সব থেকে? আমাদের তো হার্লেই ভালো লেগেছে ভাই, তোর হার্লেই ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে আর একটুখানি ভাবনা চিন্তা করে নি। আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমাদের পক্ষে একটু ইজি হয়ে যাবে ডিসিশন নেওয়াটা। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট।